বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আমরা আমাদের সন্তানদের জন্য অবশ্যই সঠিক ও সুন্দর অর্থপূর্ণ নাম রাখব, কেননা এ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ হাদিস রয়েছে। আজকে আমরা কথা বলবো শারমিন নামটি নিয়ে। তো চলুন শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শারমিন, শারমিন শব্দটি আরবি ও উর্দু দুইটি ভাষায় রয়েছে, তবে শারমিন নামটি ইসলামিক নাম। শারমিন শব্দটির যদি উর্দু অর্থ বলা যায়, তবে শারমিন অর্থ লজ্জা, ভদ্রতা বা শালীনতা। এবং শারমিন শব্দটির যদি আরবি অর্থ বলা যায়, তবে এর অর্থ লাজু, বিনয়ী, শালীন, সুলীন, বিনয়, ভদ্র, নম্র ইত্যাদি। তবে এই শারমিন নামটি একটি মুসলিম বা ইসলামিক নাম, সেই হিসাবে আপনার সন্তানের জন্য এই নামটি রাখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমিন।